হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে ইলেকশনের দিন, তো আমি এখন বের হয়েছি, দেখি আমার ভোটটা দিতে যাব আর কি। আমার ভোট আমাদের বাসার থেকে একটু দূরে পড়ছে, সো আমি এখন যাব। তো বের হয়েছি বাসার থেকে, তো ফোন নিয়ে বের হয়েছি, ওখানে হয়তো ব্যবহার করতে দিবে না, বাট তারপরও দেখি করা যায় আর কি। সো তোমরা যারা যারা ভোট দিতে যাবা বা এ করবা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবো আর কি। সো বন্ধুরা, আমি বের হয়েছি ভোট দিতে, তো এখন ভোট কেন্দ্রে যাই নাই, যাবো একটু পরে। তো আজকে রাস্তাঘাট একেবারেই খালি, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, শুধু রিক্সা চলতেছে আর কিছু প্রাইভেট কার দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, অনেকদিন পরে এদিকটা আসা হলো সকালবেলা, সাধারণত সকালে এদিকে এদিকে আসা হয় না। আমি আমার বাড়ির পাশে ওপাশে একটা জায়গা আছে খুব সুন্দর, ওখানে হাঁটতে যাই, তো এদিকে সকালে আসা হয় না, কারণ অনেক ব্যস্ত এলাকা। তো এদিকে এটা কিন্তু আমি যে রাস্তাটা দেখালাম, এটা কিন্তু একদম হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। এখানে বিশাল বিশাল সব লরি বাস চলে, এগুলো সব এখান থেকে বন্দর থেকে পণ্য নিয়ে ঢাকায় যায়, আবার ঢাকার থেকে আবার আসে। তো বিশাল বিশাল সব লরি এখান থেকে যাওয়া আসা করে। সো এদিকে খুব একটা আশা হয় না, বিকালে সাধারণত আশা হয়, বাট আজকে ভোটের দিন একদম উচ্চ ভাব দেখেছি সবার মধ্যে। অনেকে আসছে ভোট দিতে, আমাদের এখানে দুটো সেন্টার পড়ছে, তবে আনফর্চুনেটলি যে সেন্টারগুলো পড়ছে এগুলো হচ্ছে মহিলাদের ভোটার, মহিলাদের ভোট কেন্দ্র, এখানে মহিলাদের জন্য, আর আমাদের পুরুষদেরটা এটা একটু দূরে পড়ছে। সো এটা একটু প্যারা হয়ে যাচ্ছে, তো কিছু করার নাই, যাইতে হবে, দেখি। তো আমি এখন বেসিক্যালি ওয়েট করতেছি রিক্সার জন্য, যে কেউ রিক্সা দিছে কি না, যেসব প্রার্থী আছে ওরা রিক্সা দেওয়ার কথা, তো যদি রিক্সা একটা পাই তো রিক্সায় চলে যাবো আর কি। তো সেজন্য আমি এখন বর্তমানে ওয়েট করতেছি, তো এরপরে আমি তোমাদেরকে আপডেট দিব আর কি, যে আমি ভোট দেওয়ার পরে দিতে পাল দেওয়ার পরে আমি তোমাদেরকে আপডেট দিব। সো বন্ধুরা, এইমাত্র ভোট দিয়ে আসলাম, বেশ ভালো লাগলো, ভোট দিয়ে অনেক এনজয় করলাম। ভোটের এই যে সাইন আমার হাতে দেখা যাচ্ছে, একটা ওই যে মার্কার আছে না, আমরা যে মার্কারগুলো ইউজ করি নীল ব্লু কালারের যে মার্কার, ওই মার্কার দিয়ে আমার হাতের মধ্যে দেওয়া হয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু দেখাই। তো বেশ ভালো লাগলো, তো আমি ভোট দিয়ে বের হয়েছি, বের হয়ে আমার বাসার কাছাকাছি চলে আসছি। আর আমার আমি বলছিলাম যে আমি যদি রিক্সা পাই, যারা প্রার্থী আছে তারা যদি রিক্সা দেয় তো আমি ওই রিক্সায় যাবো, বাট রিক্সা পাই নাই, তো আমি তখন একটা রিক্সা নর্মাল একটা রিক্সায় করে গেছি, যে দিলাম ভোট দিলাম। আজকে ভোটে তেমন কোনো ভিড় ছিল না, একদম যে গেছি ঢুকলাম, একটা স্লিপ নিয়েছিলাম, স্লিপ নিয়ে ওই পেট স্লিপটা নিয়ে আমি ভিতরে গেছি, যে ভোট দিলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, আমাকে যখন আমি ঢুকতেছিলাম তখন বাইরে যারা আনসার ছিল ওরা বলতেছিল যে ফোন বন্ধ করে রাখার জন্য, সেজন্য আমি ফোনটা বন্ধ সুইচ অফ করছি, কারণ ভিতরে মনে হয় ফোন নিয়ে যেতে বা মানে মানে ফোন চালু রাখতে মনে হয় প্রবলেম হয়, এই জন্য বন্ধ রাখতে বসে তো আমি বন্ধ করে দিয়েছি। তো নাহলে কিন্তু ফুটেজ নিতে পারতাম, যাই হোক, হোয়াট এভার, নেই নেই। তো ভালো, বেশ ভালো লাগলো, ভোট দিলাম। তো তোমরা যারা যারা ভোট দিছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। একটা উৎসব উৎসব ভাব হচ্ছে আসলে, আজকে অনেকদিন পরে রাস্তাঘাট একদম খালি, অনেকদিন পরে এরকম একটা দিন দেখলাম। সাধারণত সবসময় তো কোলাহল থাকে রাস্তাঘাটে, মানুষের কোলাহল, আজকে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে সব কিছু। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা একদম খালি, শুধু কিছু রিক্সা চলতেছে, এগুলোকে অটোরিক্সা বলে, এই অটোরিক্সাগুলো চলতেছে, আর এপাশে কোনো গাড়ি ঘোড়া নাই। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কাছেই আর কি,
রিমোট ব্লগ দেওয়া যেতে পারে। তো ভালো লাগলো, অনেক ভালো লাগলো আর কি। তো ঠিক আছে, পরে আবার কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।